বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকার খড়গপুর এলাকায়। জানা যায়, আজ রবিবার দুপুরে ছুটির দিনে ওই এলাকার বাসিন্দা স্কুল পড়ুয়া শানু ঘরোই বয়স ১২ বছর ও তার জেঠুর মেয়ে বছর ১২র সুস্মিতা ঘরোই স্নান করতে যায় বাড়ির পাশের পুকুরে। বেশ কিছুক্ষণ পর পুকুর পাড়ে তাদের দুজনকে দেখতে না পেয়ে পুকুরের জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের জল থেকে দুই স্কুল পড়ুয়া ভাই বোনের দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। দ্রুত তাদেরকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে। শানু ঘরোই মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ও তার দিদি সুস্মিতা ঘরোই ভিনরাজ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ভাই বোনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। ও যে চান করতে গেল কোথায়? পুকুরে। বাড়ির পাশে না, একটু দূরে, সেখানে আড়াল। দুজনে গিয়েছিল ভাই বোনে? হ্যাঁ, ভাই বোনে। আর ঠাকুমা ডাকতে গেল, উঠেনি। যেদিবার ট্রেনে তুলেছে, তুলে আবার ঘরের কাছ থেকে এসে আবার ছুটে পালিয়ে গেছে, আবার পালিয়ে গেছে। তারপর এবারে নি ওর ঠাকুমা গাল পেড়ে বলে, দাঁড়া, ওর মাকে বাপকে ডেকা, ওর মাকে ডেকানি, কেমন আসেনি বলে এবার ওর মাকে ডাকতে এসছে। ওর মাকে ডাকতে যে এবারে এবারে গেছে যে তখন আর দেখতে পাইনি। হ্যাঁ, তখন আর তারপরে কি হয়েছিল? তারপরে এবারে এবারে সবাই আমরা এবারে পুকুরে সব নামলো, নামতে এবারে যে আমরা বলছি যে এটা যেমন এবার সানুরে সানুরে করে খুব খুঁইছে, সানুরে সানুরে করে খুঁইছে, না খুঁইতে এবারে এখানে পেন্টুন মতো সেখানে আছে দুটো। এবারে বলি ওর মেয়েটার ছেলের ছেলেটার মাই নেমে পড়েছে, মা নেমে আমি কেমন করছে। হ্যাঁ বলে এবারে সব লোককে ডাকা হলো, ডেকে তারা এবারে যে হালটি হালটি খুব গত তো, তারপরে ছেলেটার পা ধরে টানলো, তারপরে আবার নিয়ে গেছে স্নান করতে গিয়েছিল। হ্যাঁ, স্নান করতে হাসপাতালে নিয়ে এসেছেন। কি বললো ডাক্তার? নাই বলছি, নাই মারা গেছে দুজন। স্নান করতে যে হয়েছে, স্নান করতে ওই তো ছোট ছেলে আর বড়োর বিয়ে। আপনার নাম কি? আমার নাম ছায়। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।